আমরা ফুটপাত উদ্ধার করছি কিন্তু ফুটপাত দখল হয়ে যাচ্ছে, এটি বাস্তব সত্য কথা। কার দোষ না দোষ এটা আমি বলবো না, কিন্তু আমি মনে করি আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। সিস্টেমটা কি, যে কোনো ওয়ার্ডে টেস্ট কেস হিসাবে আমরা 2 দিন বসবে আর বাকি 5 দিন বসতে পারবে না। এটির জন্য আমরা পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে, উনি এখানে আসবেন, আসলে বা আমরা তার সাথে মিটিং করে একটি বাস্তবমুখী একটি নেব, তার সাথে আমরা নগরের পরিকল্পনাবিদ তাদেরকে আমরা সাথে নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, আমরা দেখেছি যে কয়দিন আগে, গত শুক্রবারে, এই শুক্র আগের শুক্রবারে ওখানে একটা মানববন্ধন হয়েছে। আমি জানি না মানববন্ধনটা কেন হয়েছে, আমি শুধু একটু বলতে চাই যে আমি যেখানে পার্ক উদ্ধার করছি, 10 তলা বিল্ডিং ভাঙছি, সেখানে অবশ্যই কোনো পার্কে কেউ কিন্তু বিল্ডিং করতে পারবে না। আমি প্রিয় সাংবাদিক ভাই বোনদেরকে সম্মান রেখে বলতে চাই, আমাদের যে গুলশান ইয়ুথ ক্লাবের পাশে যে জায়গাটা, ওইখানকার বাচ্চারা এসেছিল ওই মাঠে, ইয়ুথ ক্লাবের মাঠটা হচ্ছে ফর ক্রিকেটের জন্য, এটা সবাই আমরা ক্রিকেট খেলি ওখানে, কিন্তু পাশে যে জায়গাটা আছে একটি ছোট্ট জায়গায় আমরা একটি টার্ফ করে দিচ্ছি। এটি অনেকে মনে করছে যেহেতু এখানে খোঁড়াখুঁড়ি হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো বিল্ডিং হচ্ছে, এখানে কোনো বিল্ডিং হচ্ছে না, এটি বিশ্বের অন্যান্য দেশের মতোই একটি আর্টিফিশিয়াল টার্ফ হচ্ছে। এই আর্টিফিশিয়াল টার্ফে এখানে বাচ্চারা খেলতে পারবে, এটি কোনো দখল হচ্ছে না, এখানে 12 মাসই তারা ফুটবল খেলতে পারবে। আর যদি এখানে আর্টিফিশিয়াল টার্ফ না করে দেওয়া হয়, ওই জায়গায় কাদা থাকবে, এরা ফুটবল খেলতে পারবে না, ওইটা 5 সাইডের 5 জন 5 জন করে বাচ্চারা এখানে খেলতে পারবে। এটি হচ্ছে এক। 2 হচ্ছে আমরা কিন্তু ওখানে একটি জায়গা করে দিয়েছি কমিউনিটির মিটিং সব কিছু করার জন্য, যেহেতু ওখানে ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার জন্য ওখানে যারা বসেন তারা ওখানে কাপড় চেঞ্জ করে, যে ছোট্ট যে ঘরটি আছে। আরেকটি হলো ওখানে একটা স্থাপনা আছে, আমাকে অনেকে বলছে কিন্তু স্থাপনা, আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো আপনাকে দেখার জন্য যে স্থাপনাটা আছে, এটা হচ্ছে ইনডোর ব্যাডমিন্টন খেলার জন্য। আমি জানি না আপনারা কয়জন দেখেছেন স্থাপনা, আমার পুরো মুখস্থ। একটা আছে স্থাপনা ইনডোর ব্যাডমিন্টন, ওখানে কেউ থাকে না। আরেকটি আছে স্থাপনা বাস্কেটবল খেলার জন্য। আরেকটি নতুন যে স্থাপনা হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফের জন্য। আর যে ছোট্ট যে একটা ঘর আছে, ছোট্ট ঘর, এটি হচ্ছে কাপড় চেঞ্জ করার জন্য। এছাড়া কিন্তু ওখানে আর কোনো কিছু নেই। সুতরাং আমি মনে করি, আমরা জানি যদি কোনো অবৈধ স্থাপনা হয়, আই এম দ্য লাস্ট পার্সন, আমি কিন্তু ভেঙে দিব। আমি যতটুকু বলতে জানি কোনো অবৈধ হয় নাই। গত শুক্রবারের আগের শুক্রবার আমাকে একজন প্রশ্ন করেছেন, এক বোন, যে ওখানে একটা অবৈধ স্থাপনা হচ্ছে, আমি কিসের, ওরা বলেছিল, যাই বলেছিলাম ওটা হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফ। অনেকে এখানে বলছিল যে ঘোরাঘুরি দেখে ওখানে মনে হয় কোনো বিল্ডিং হবে, এটা হবে আর্টিফিশিয়াল টার্ফ। জি, এখন বলো।